नमस्कार বন্ধুরা, আমি কল্যাণ, মাল্টি ট্যালেন্টেড কল্যাণের সবাইকে স্বাগত জানাই। তো আজকে যে ভিডিওটি আমি দেখাবো সেটি হলো এক কেজি কাঠি আমি নিয়েছি এখানে। তো এক কেজি কাঠিতে কতটুকু আমি ডিইপি দেবো এবং কতটুকু পার্কিং দেবো দিয়ে এটাকে কভার করব, তারপরে প্যাকেজিং করব, সে সিস্টেম আপনাকে আমি দেখাচ্ছি। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং দেখার পরে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি কে সাবস্ক্রাইব করতে ভুলবেন। এই দুটো যে বোতল দেখাচ্ছে, একটাতে সাদা যে কালার আছে সেটা ডিইপি তেল আছে, আর এই যেটা পারফিউম আছে এখানে সেন্ট আছে। তো এই পারফিউমটাকে আমি এখানে নিয়ে নেব, 50 গ্রাম নিয়ে নেব। এখানে আমি 50 গ্রাম নিয়ে নেব পারফিউম, আর নেব হচ্ছে 50 গ্রাম হচ্ছে ডিইপি তেল। তো যেহেতু আমি ভরে নিইনি, যার জন্য কিন্তু আমি একটু একটু নিয়ে 50 গ্রাম কমপ্লিট করলাম। আর এই যে পাশে যে বোতলটা দেখতে পাচ্ছেন এখন ডিইপি আছে, সেটাকে একটু মিলিয়ে নেবো আর কি, দেখে নিচ্ছি আমি ঠিকঠাক করে নিলাম কি না। আর এই ডিইপি নেবো আমি 50 গ্রাম, তাহলে 50 গ্রাম পারফিউম আর 50 গ্রাম ডিইপি তেল এখানে আমি মিক্সিং করব। মিক্সিং করার পরে এই 1 কেজি যে কাঠি নিয়েছি সেটাকে কিন্তু আমি কভার করে আপনাদের সামনে দেখাবো। এবং পার পাউচে 5 টাকা বিক্রির যে পাউচে চেনগুলো হয় সেটাতে পার পাউচে আমি কতগুলো করে কাঠি দেবো কোয়ান্টিটি আর কি সেটা আমি দেখাচ্ছি। তো প্রথমে আমি এই পারফিউম আর ডিইপিটাকে আমি মিক্সিং করে নিলাম। তো দেখুন আপনারা মগের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে, আর কাঠিগুলোকে প্রথমে একটু বাছাই করে নিয়ে নেবেন। যদি এগুলো টুকরো বা মাথা চটা বা বডি চটা যদি কোনো কাঠি থেকে থাকে, তো সেখান থেকে বাছাই করে কিন্তু আপনাদেরকে সেগুলো সাইড করে দিতে হবে। তো এইভাবে দিবেন, আপনারা ফুল ডিপিং করবেন না, ফুল ডিপিং করে কস্টিং পোষাতে পারবেন না। তার জন্য আমি যে সিস্টেম আপনাদেরকে দেখিয়েছি, আপনি যত ধরনের কাঠি আপনি ডিপিং করুন না কেন, এই সিস্টেমে করলে আপনার যে সেটা কিন্তু ঠিক কার্যকর হবে। কারণ ফুল ডিপিং যারা করে, ফুল ডিপিংয়ের কিন্তু ওর হিসাব কিন্তু মার্জিন অনেক কম থাকে, লাভের পরিমাণ অনেক কম থাকে। আর এই সিস্টেমে করবেন, আর এই সিস্টেমে করার একমাত্র উপায় হলো যে তেল মধ্যে ঢেলে নিয়ে এটাকে আপনাকে এই যে মাথাগুলো, অর্থাৎ কাঠির যুগের যে প্রথমে যে মাথাগুলো সেটাকে মোটামুটি 1 ইঞ্চি মতো আপনাদেরকে ভালো করে একদম ডিপিং, ফুল ডিপিং করে দিতে হবে এখানে। হ্যাঁ, আর হচ্ছে যে বডি যে মাঝের অংশটা বাকি থাকলো যে অংশটা সেটাকে কিন্তু এরকম ছুটিয়ে ছুটিয়ে আপনারা কিন্তু করতে পারবেন, এই সিস্টেমেই করবেন। কিন্তু কভার করতে হবে এই যে যতটুকু আপনার তেল নেওয়া হলো 50 গ্রাম ডিইপিতে, 50 গ্রাম হচ্ছে পারফিউম অর্থাৎ সেন্ট, এই দুটোকে মিক্সিং করে টোটাল হলো কত, 100 গ্রাম। তাহলে 100 গ্রাম ডিইপি, 100 গ্রাম পারফিউমকে কিন্তু এখানে যে 50 গ্রাম ডিইপি আর 50 গ্রাম পারফিউম মিক্সিং করা হবে, টোটাল আমার হচ্ছে লিকুইড হলো 100 গ্রাম। এই 100 গ্রামকে দিয়ে কিন্তু আপনাদেরকে এই 1 কেজি কাঠিকে বন্ধুরা কভার করতে হবে। তো এই সিস্টেমে আপনারা করবেন, এবং মিক্সিংয়ের যে কাঠির যে পদ্ধতি সেটা কিন্তু ঠিক এই রকমই আপনাদেরকে করতে হবে। অর্থাৎ এ হোক বা কোনো বড়ো পাত্র হোক, তার মধ্যে রেখে দিয়ে কাঠটাকে ভেঙে মানে লিড খুলে দিয়ে এইভাবে শুয়ে রাখবেন, এবং এইভাবে মিক্সিং করে খেলাতে হবে কাঠিগুলোকে, তবে কিন্তু সেটা সম্ভব বন্ধুরা, নটেড নয়। তো এরকম করে আপনারা করবেন, করার পরে প্যাকেজিং করবেন, কিছুক্ষণ রেখে দেওয়ার পরে তারপরে প্যাকেজিং করবেন আপনারা। তো এবার যদি প্রশ্ন থাকে যে এই সিস্টেমে করলে ঠিকঠাক গন্ধ বেরোবে কি না, অবশ্যই হবে। যেহেতু আপনি পারফিউম কোয়ালিটি ভালো দিচ্ছেন এবং কড়া সেন্ট দিচ্ছেন, তার জন্য কোনো চিন্তার কোনো ব্যাপার নেই এখানে। আর আমার যে ধরনের পারফিউমের কোয়ালিটি সেটা কিন্তু অবশ্যই এই সিস্টেমে করলে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে সেন্ট কাঠি থেকে বেরোবে। কাঠি যখন জ্বালানো হবে, এই কাঠি জ্বালানোর পর কিন্তু এই কাঠি থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে সেন্ট বেরোবে। তো এই সিস্টেমে করবেন, আর যদি আপনারা ফুল ডিপিং করতে চান তাহলে করতে পারবেন, কিন্তু লাভের পরিমাণ অনেক কম থাকবে। তো এই সিস্টেম দ্বারা আপনাদের যে এই ব্যবসা সেটা কিন্তু লাভ বেশি কিন্তু করতে পারবেন না বন্ধুরা। তো প্রত্যেকটা ব্যবসায় লাভ না থাকলে কেউ করে না, তো কোথাও কম কোথাও বেশি। আর যদি প্রথমে আপনারা মার্কেট ধরতে চান তবে কিন্তু আপনারা ফুল ডিপিং করতে পারেন, বা হাফ ডিপিং হাফ স্প্রে করেও করতে পারেন বন্ধুরা। তো এইভাবে দেখতে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী যে ভিডিওগুলো আপনারা কিন্তু নোটিফিকেশনে পেয়ে যাবেন বন্ধুরা। নয় কাঠি, এটা হচ্ছে 5 টাকার পাউচের চেন বন্ধুরা,
এখানে নয় কাটি করে করা হচ্ছে, এটা দেখুন তো। এবং সেন্টের যে কোয়ালিটি সেটা যথেষ্ট ভালো, এক নম্বর। এবং এর পরিমাণটাও বেশি দেওয়া আছে, তো 5 টাকা চেনে 9টা করে কাঠি দিয়ে তৈরি করা হচ্ছে এখানে, 6, 7, 8, 9, 10 কাঠি দেওয়া যেত কিন্তু, তাহলে কিন্তু সেন্টের পরিমাণটা কমে যেত আর কি, সেন্টের যে কোয়ালিটি সেটা কমে যেত এবং পরিমাণটাও কমে যেত। তার জন্য কিন্তু এখানে 9 কাঠি করে দিয়ে 5 টাকার যে চেন সেটা কিন্তু এখানে রেডি করা হচ্ছে। তো এইভাবে আপনারা 1 কেজি কাঠিকে আপনি সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে মোটামুটি এখানে সেন্ট না হয়েছে প্রায় 50 গ্রাম, এবং ডিপি না হয়েছে এখানে প্রায় মোটামুটি ধরে রাখেন 50 গ্রাম। এই 100 গ্রাম হচ্ছে টোটাল, 50 গ্রাম সেন্ট আর 50 গ্রাম ডিপিকে মিশ্রণে যেটা তৈরি হলো র পারফিউম আর কি, সেটাকে দিয়ে কিন্তু 1 কেজি কাঠি। এখানে আমি 2টো ব্যান্ডেড নিয়েছিলাম এখানে 500 গ্রামের, তো এখানে কিন্তু যে 1 কেজি কাঠিকে এখানে কভার করা হচ্ছে। তো আপনাদের কিন্তু এইরকম করেই করতে হবে। তো আপনারা যদি এই ফর্মুলায় সিস্টেমে করতে চান, তো আপনাদেরকে এই 1 কেজি যে কাঠি আমি যেইভাবে কভার করলাম সেইভাবে কিন্তু কভার করবেন, 4, 6, 7, 8, 9। তো আপনাদেরকে কিন্তু যেভাবে নেবেন, তো 50 গ্রাম পারফিউম নেবেন আর হচ্ছে এখানে 50 গ্রাম ডিপি নেবেন, টোটাল হলো এখানে 100 গ্রাম। তো 100 গ্রাম নিয়ে সেটাকে কিন্তু আমি এখানে কভার করে দিতাম। তো এইবারে আপনারা কস্টিং বের করবেন, 4, 6, 7, 8, 9। তো এবারে আপনারা কস্টিং বের করবেন কীভাবে, কস্টিংটা হচ্ছে 100 গ্রাম যেটা আপনারা ডিপি নিচ্ছেন তার দাম ধরবেন, এবং 50 গ্রাম ডিপি নিচ্ছেন তার দাম ধরবেন, এবং 50 গ্রাম পারফিউম যে রেটে আপনারা নিচ্ছেন সেটার দাম ধরবেন। ধরে নিয়ে এটাকে টোটাল করে আপনারা দেখবেন কত টাকা হচ্ছে, আর 1 কেজিতে কয় ডজন মাল তৈরি হলো আপনার 9টা করে কাঠি দিয়ে, সেটা হচ্ছে আপনারা হিসাব করবেন। তাহলে কিন্তু আপনাদের এই যে বিক্রি কত টাকা হচ্ছে আর আপনার যে কত খরচা হলো সেটা কিন্তু আপনাদের এখানে হিসাব কিন্তু সামনাসামনি চলে আসবে, তখনই কিন্তু আপনারা এটাকে বের করে নিতে হবে। তো আমি আপনাদেরকে ক্যালকুলেশন করে আমি এখানে দেখিয়েছি। তো আমার এখানে দেখুন এই যে বান্ডিলটা হয়ে যাওয়ার পরে আপনাদেরকে আমি সম্পূর্ণ তথ্য আমি বলে দেবো, খাতা কলম হিসাব করে দেখিয়েছি যে কত খরচা হলো এবং কত লাভ হচ্ছে, বা আপনার বিক্রি প্রাইস কত হবে এবং হচ্ছে কতটা লাভ হলো সেটা দেখেছি। 4, 5, 6, 7, 8, 9, 9খানা করে কাটিয়েছি আমি এখানে, 9খানা করে কাটি দিয়ে 5 টাকার যে চেন আছে সেটা ভালো সেন্টেড কাটি আমি এখানে তৈরি করছি। অনেকে আবার 5 টাকা 14খানা 12খানা 10খানা দিয়ে করে, 4, 6, 7, 8, 9। তো কিন্তু কাঠি তো অনেকে দেওয়া যায়, কিন্তু সমস্যা হচ্ছে কোথায় যে কাঠি শুধু দিলে নয়, কাঠিতে যদি আপনার পারফিউমের যদি কোনো যে ব্যাপার না থাকে তাহলে কিন্তু ঠিক আছে, যে কাঠি আপনারা দিতে পারেন, অনেকগুলো করে কাঠি দিতে পারবেন, 4, 6, 7, 8, 9। তো কিন্তু কিন্তু এইখানে কাঠিতে জ্বালানোর পরে, কাঠি জ্বালানোর পরে কাস্টমার যখন দোকান থেকে কিনে নিয়ে যাবে, তারপরে যখন কাঠি জ্বালানোর পরে যদি আপনাদের কাঠি থেকে একটু যদি সেন্ট না বের হয়, ভালো মতো সুগন্ধি না বের হয়, তাহলে কিন্তু সেই প্যাকেটগুলো চলবে না, অর্থাৎ সেগুলো কিন্তু আর মার্কেটে বিক্রি হবে না বন্ধুরা, হ্যাঁ চলবে না, মানে ডিমান্ড থাকবে না আর কি মার্কেটে। 4, 5, 6, 7, 8, 9, ঠিক আছে 9টা করে কাটিয়ে দিচ্ছি আমি। তো যার জন্য আপনাদেরকে পারফিউমের কোয়ালিটি কিন্তু অবশ্যই বন্ধুরা ভালো রাখতে হবে, যদি পারফিউম কোয়ালিটি আপনারা ভালো না দেন, অর্থাৎ কাঠি ফুটানোর পরে যদি আপনাদের মোটামুটি ভালো একটা গন্ধ বের না হয় কাঠি থেকে, তাহলে কিন্তু সেটা মার্কেটে কিন্তু মোটামুটি চলবে না বললেই চলে আর কি, 4, 6, 7, 8, 9। দেখুন তো আমি একটা ডজন এখানে প্রত্যক্ষ আমি করে দিচ্ছি আপনাদের সামনে, আমি একটা ডজন এখানে 5 টাকার হোক বা 10 টাকার হোক, আপনারা কিন্তু এইভাবে কিন্তু যে মিক্সিং করে, অর্থাৎ 50 গ্রাম হোক বা আপনারা যদি পারেন 100 গ্রাম ডিপি নেবেন, তার মধ্যে 50 গ্রাম পারফিউম দেবেন বা 30 গ্রাম পারফিউম দেবেন, যেরকম 4, 6, 7, 8, 9। তো এইখানে যে যেরকম আপনারা ফর্মুলা ইউজ করবেন সেরকম অনুপাতেই কিন্তু আপনার কাঠির যে কোয়ালিটি অর্থাৎ সেন্ট সেটা কিন্তু বেরোবে আর কি। তো আপনারা যতটা বেশি দিবেন রেঞ্জ অনুযায়ী সেইভাবেই কিন্তু আপনাদেরকে করতে হবে। এই হচ্ছে আমার 1 ডজন তৈরি হলো এখানে, এই এরকম করে ঢাকি নেবেন একবার, তাহলে আমার এখানে এটা
সম্পূর্ণ গোড়াগুলো মিল হয়ে গেল। তো তো এই যে কাঠিগুলো আছে এখনো, একটা কেবল ডজন করলাম, লকন আকারে কাঠি দিলাম। তো এখান থেকে আরও কতগুলো ডজন হচ্ছে তৈরি, তো সেটা আমি আগে দেখবো এখানে নখানা করে কাঠি দিয়ে, তারপর আমি হিসেব করে দেখবো যে আমার কত খরচা হলো আর কত হচ্ছে এইখানে যে বিক্রি মার্কেট প্রাইস সেটা হচ্ছে আর কি। তো আপনাদেরকে করে দেখাচ্ছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভিডিওটি স্কিপ করবেন না। তো প্রথমে একটা আমি ডজন করে নিলাম, এরপরে আমি এটাকে ফিল করে নেবো, এরকম করে আমি যতগুলো হচ্ছে, এখন 60 ডজন হবে না, 8 ডজন হবে না, 9 ডজন হবে, সেটা বের করবো। বের করার পরে আপনাদেরকে কিন্তু এই হিসেবগুলো আমি করে দেখাচ্ছি, ততক্ষণে দেখতে থাকুন সম্পূর্ণ কীভাবে কাঠি নিলাম, কীভাবে ড্রিপিং সিস্টেম করলাম, পারফিউম কতটা নিলাম, ডিইপি কতটা নিলাম, সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দেখিয়েছি বন্ধুরা। এই ভিডিওগুলো আপনারা প্রত্যেকটা দেখতে থাকুন এবং আমার সঙ্গে যুক্ত হয়ে থাকুন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9614300997, এখানে মেসেজ করবেন কোনো কিছু জানার থাকলে, আর যদি কল করতে যান সন্ধ্যেবেলা 7:30 থেকে 8টার দিকে করবেন। আর একটা কথা, যে সমস্ত বন্ধুরা বিভিন্ন জায়গা থেকে আমার মালগুলো কিনছেন, যে ফিডব্যাক তারা দিচ্ছেন খুব ভালো দিচ্ছে এবং এইভাবে নিতে থাকেন, এবং আপনারা যারা নতুন ব্যবসা করতে চান, দুকারি ব্যবসা লাইনে আসতে চান, অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করে এই মালগুলো আমার কাছ থেকেও পারচেজ করতে পারেন। এছাড়াও প্যাকেট বা বক্স প্রভৃতি সমস্ত কিছু এখান থেকে প্রিন্টিং করে দেওয়া হয় বন্ধুরা। তো এনআর আগরবাতিতে সকলকে স্বাগতম জানাই এবং আপনারা আমার সঙ্গে যুক্ত হয়ে থাকুন। আমার চ্যানেলের নাম মাল্টি ট্যালেন্টেড কল্যাণ, এখানে সমস্ত কিছু স্মল বিজনেস আইডিয়ার উপরে এখানে দেওয়া হয়ে থাকে এবং ভিডিও আর হচ্ছে সেগুলো দেখে নিয়ে কিন্তু বিভিন্ন বন্ধুরা বিভিন্ন জায়গা থেকে এই ব্যবসাগুলো করছেন। তো এরকম ধরনের প্রচুর আছে, প্যাকেট আছে, এই প্যাকেটগুলোতে এখন এই ভরানো হবে, অর্থাৎ এই যে 1 কেজি কাঠি যে এখানে ডিপিং করা হলো, সেই কাঠিটা কেবল তো একটা ভারতবাসী ভাসি যে হচ্ছে প্যাকেট আছে সেটাতে দেওয়া হলো। এরপর তারাপীঠ আছে এবং হচ্ছে দেশবাসী আছে, আজিজ আছে, দেখতে পাচ্ছেন আজিজ আছে, এরপরে হচ্ছে হরিদর্শন আছে এরকম, তারপরে রেস্টুন আছে। তো এরকম নতুন নতুন প্যাকেট, শ্রীগণেশ আছে, এরকম নতুন নতুন প্যাকেট প্রচুর আছে, যেগুলো আপনারা কিন্তু এইভাবে কিন্তু প্যাকেটে ভরিয়ে যে কাঠিগুলোকে মার্কেটে কিন্তু সেল করতে পারবেন। তো যারা নতুন নতুন ব্যবসা করতে চান অবশ্যই করবেন এবং আমার সঙ্গে যুক্ত হতে পারেন অবশ্যই, এই ব্যবসা যদি আপনারা করতে চান। তো সকলে মিলে এই ব্যবসাটাকে এগিয়ে নিয়ে আসুন, নিয়ে যান এবং একটা প্ল্যাটফর্ম তৈরি করুন, আর এখান থেকে কিছু পয়সা হলেও আপনারা কিন্তু আর্ন করে যে পরিবারের বিজনেস সাপোর্ট করতে পারবেন বন্ধুরা। তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে বন্ধুরা সাবস্ক্রাইব করতে পারেনি, তাদের জন্য বলছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন। আগামী দিনে প্রচুর ভিডিও আমি আপলোড করবো ধূপকাঠি ব্যবসার উপরে, স্মল বিজনেস আইডিয়ার উপরে, সেগুলো দেখে নিয়ে আপনারা কিন্তু এই ব্যবসাগুলো করতে পারবেন এবং পয়সা কিন্তু এখান থেকে আর্ন করতে পারবেন বন্ধুরা। তো এইভাবে আমার সঙ্গে যুক্ত হয়ে থাকুন এবং আমার যে চ্যানেলটি আছে মাল্টি ট্যালেন্টেড কল্যাণ, সেখানে আপনারা কিন্তু অবশ্যই জয়েন হন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে হিট করুন এবং অল বাটনে প্রেস করে রাখুন, যাতে ভিডিও দেওয়া মাত্র আপনাদের নোটিফিকেশনে প্রত্যেকটি ভিডিও আপনাদের সামনে চলে আসে এবং সেগুলো দেখার পরে কিন্তু এই যে ব্যবসার যে কিছু টিপস দিচ্ছি সেই টিপসগুলো আপনাদের যে ব্যবসা সেখানে কিন্তু কাজে লাগাতে পারবেন বন্ধুরা। তো আবহাওয়া তো আমি করে নিই কমপ্লিট, এই কাঠিগুলোকে আমি প্যাকেজিং করবো, প্যাকেজিং করার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতগুলো প্যাকেট হচ্ছে আমার 1 কেজি কাঠি থেকে এবং কত খরচা হলো, কত আপনার হচ্ছে মার্কেট ভ্যালু হলো, সেটা আমি আপনাদেরকে প্রত্যক্ষ আমি বুঝিয়ে দেবো। তো চলতে থাকুন এবং সঙ্গে থাকুন বন্ধুরা, ততক্ষণ আমি কাজগুলোকে কমপ্লিট করে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা দেখুন, এইখানে আমি 1 কেজি কাঠি ডিপিং করার পরে এক একটা 5 টাকার প্যাকেটে 9 পিস করে আমি কাঠি দিয়েছি, তো এবং ভালো সেন্ট করে। তো সেটা হচ্ছে আমার তৈরি হলো কত ডজন, মোট তৈরি হলো 9.5 ডজন, তাহলে 9 ডজন ফুল হলো আর 1/2 ডজন হয়েছে, অর্থাৎ 9.5 ডজন তৈরি হয়েছে আমার 5 টাকার চেন, সেটা এক একটা প্যাকেটে অর্থাৎ এক একটা পাউচের মধ্যে 9 পিস করে কাঠি দিয়ে এবং 12 খানা, ঠিক আছে, এক একটা ডজন। তো আমার 9টা করে দিয়েছি পার পাউচে আর কি। তো এখানে 1 কেজি কাঠির যে হিসাব হলো এবং তেল কতটা কি নিলাম সেটা হিসাব আমি এখন দেখিয়েছি, এতক্ষণ তো আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কীভাবে আমি কাঠিগুলোকে ডিপিং করলাম, কী সিস্টেমে কতটা তেল কতখানি সেন্ট নিয়েছি এবং কী সিস্টেমে আমি ডিপিং করলাম এবং কতগুলো করে কাঠি দিলাম পার পাউচে। তো এবার আমি হিসাবটাকে আমি আপনাদেরকে ক্যালকুলেশন করে আমি এখানে দেখিয়েছি, নোট করেছি, এখানে আমার নোট করে আমি খরচার দেখলাম কতটা খরচা হচ্ছে সেটা আপনাদেরকে বলেছি। এখানে 1 কেজি কাঠি, আপনার 1 কেজি কাঠির দাম এখানে দাম ধরেন 75 টাকা, আর হচ্ছে 1 কেজি কাঠির এখানে 1026, এখানে পাওয়া গেছে কত 1026টা, ঠিক আছে, তাহলে 1026 পিস এখানে কাঠি, 1026, 1030, 1040 পর্যন্ত কাউন্টিং হয়
এক একটা সময় এক এক রকম কাউন্টিং এর এটা হচ্ছে কোয়ান্টিটি থাকে কাঠিতে। কেউ বলতে পারবে না যে আমার কাঠিতে প্রত্যেক বাড়ি 1040 পিস থাকবে বা প্রত্যেক বাড়ি 1030 পিস থাকবে। এখানে কম বেশি থাকবে কাউন্টিং, কারণ প্রত্যেকটা মেশিন থেকে যে যারা মেশিনে প্রোডাকশন করেন তারা ভালো করে বলতে পারবেন যে হচ্ছে এক এক সময় এক এক রকম কাঠির যেটা হচ্ছে যে কোয়ান্টিটি সেটা কিন্তু হয়। অর্থাৎ 1040ও হতে পারে, 1026ও হতে পারে, 1030ও হতে পারে, 1000 আবার 50ও হতে পারে। কোনো এর গ্যারেন্টি নেই যে কখন কোন মেশিন থেকে বা কীরকম প্রোডাকশন হবে সেটা কোয়ান্টিটি কত। এবার আমি ধরলাম এখানে 1 কেজি কাঠি 1026 পিস, দাম হচ্ছে 75 টাকা, এবং ডিপি অয়েল 50 গ্রাম নিয়েছে এখানে 9 টাকা, 180 টাকা ধরুন, এবং ভালোটা আর কি। আর হচ্ছে পারফিউম 1400 টাকা ধরেছে এখানে, 50 গ্রাম নিয়েছে এখানে 70 টাকা, ঠিক আছে। আর মোট হচ্ছে তৈরি হয়েছে কত, আমার 9.5 ডজন তৈরি হয়েছে, কিন্তু এখানে আমি 9 ডজনের আমি ক্যালকুলেশন করে দিচ্ছি এখানে। তো এখানে 9.5 ডজন, আমার 9 ডজনের ক্যালকুলেশন হচ্ছে এখানে, তাহলে 9 ইনটু এখানে 60 পাউচের দাম, এখানে পা যে পার চেন অর্থাৎ 60 টাকা করে ধরলে এখানে যে 9 ইনটু 7 হলে 63 টাকা, 63 টাকা পাউচ হলো, এবং কাঠির দাম হলো 75 টাকা, ডিপি তেলের দাম হলো 50 গ্রাম 9 টাকা, আর হচ্ছে 50 গ্রাম সেন্টের দাম হলো 70 টাকা, ঠিক আছে। আর লক যেটা হ্যাঙ্গিং করবেন আপনারা পাউচের মাথায় যেটা লক যেটা লাগাবেন হ্যাঙ্গিং করবেন ফুটো করে যেটা ঝুলানোর জন্য আর কি, তো সেইটা প্লাস পারিশ্রমিক দিয়ে অর্থাৎ আপনি যে খেটেছেন এই 9.5 ডজন মাল আপনি তৈরি করেছেন যে ঘরে বসে, তার যে শ্রমিক মূল্য সেটা ধরে আমি এখানে ধরা হচ্ছে 30 টাকা। তাহলে লক ধরে রাখেন 1.5 টাকা বা হচ্ছে 1 টাকা, আর বাকি হচ্ছে আপনার 29 টাকা হচ্ছে আপনার পরিশ্রমিক। অর্থাৎ 9 ডজন মাল দিয়ে তৈরি করলেন আপনার পাউচে ভরে ভরে গুনতি করে করে 9টা করে কাঠি দিয়ে দিয়ে যে গুনতি করে করে যে আপনারা যে পাউচে আপনার ভরলেন সেটার দাম আমি শ্রমিক মূল্য ধরেছি 30 টাকা। তাহলে কত হলো, 30 টাকা শ্রমিক মূল্য, আর যে 9খানা পাউচের দাম অর্থাৎ 9 ডজন চেনের দাম ধরা হয়েছে 63 টাকা, আর ধরা হয়েছে এখানে পারফিউম 50 গ্রামের দাম 70 টাকা, আর ডিপি অয়েলের দাম ধরা হয়েছে 9 টাকা, কাঠির দাম ধরা হয়েছে 75 টাকা। তাহলে কত টোটাল খরচা হলো এখানে, 247 টাকা, এটা হচ্ছে আমার টোটাল খরচা হলো। অর্থাৎ তৈরি করতে এই যে 9 ডজন মাল তৈরি করতে আমার খরচা হয়েছে কত, 247 টাকা, 247 টাকা। এবার বিক্রি কত হবে, যদি আপনি পার ডজন 40 টাকা করে বিক্রি করতে পারেন তাহলে কিন্তু এখানে দাম হচ্ছে 360 টাকা। 40 টাকা করে যদি আপনি 9 ডজনের মাল দাম ধরেন 360 টাকা দাম হবে, আর আপনি 247 টাকা খরচা হলো, তাহলে 360 মাইনাস 247 লাভ কত হচ্ছে, 113 টাকা, 113 টাকা আপনার লাভ থাকবে নিট একদম। কত এই যে আপনার যে 9 ডজন মাল তৈরি হলো সেটা সেটা বিক্রি করে 40 টাকা করে। আপনার যদি দোকানে দোকানে যদি আমি গিয়ে আপনারা যদি নিজেই আপনার দোকানে বিভিন্ন দোকানে গিয়ে যদি আপনারা এই চেনগুলো বিক্রি করেন তাহলে নিম্নতম সর্বোচ্চ নিম্নতম আপনি 40 টাকার কমে কিন্তু বিক্রি করতে পারবেন না বা দিতে পারবেন না, দিতে পারবেন লাভের পরিমাণ কম থাকবে, আপনি হচ্ছে 36-38 দিতে পারবেন কিন্তু লাভের পরিমাণটা কম থাকবে। যেমন এখানে ধরলাম আমি যে 40 টাকা করে 9 ডজন মাল যদি আমি দোকানে দোকানে গিয়ে দিয়ে আসি তাহলে কিন্তু আমার এখানে 113 টাকা লাভ থাকবে বন্ধুরা। তো 1 কেজি এই যে কাঠির যে কতটা কী খরচা হলো সেটা আপনাদেরকে দেখে দিলাম, এবং আমি যে এতক্ষণ ধরে এটা পাউচ করলাম, এবং পাউচ করার পরে আমাকে 9.5 ডজন হয়ে ফুল হয়ে আরও 1/2 ডজন তৈরি হলো। অর্থাৎ এইখানে কিন্তু আপনার যে 40 টাকা যদি এখানে ধরা হয় তাহলে কিন্তু আমার এখানে দাম কিন্তু বন্ধুরা যে আরও 1/2 ডজনের দাম এখানে যদি ধরা হয় তাহলে কিন্তু 113 প্লাস আরও 20, আরও 20 টাকা ধরতে হবে, তাহলে 20 আর এদিকে 113 31টাকা, মানে 131 টাকা আপনার কিন্তু লাভ থাকবে, নিট লাভ থাকবে তাও, ঠিক আছে। তো ওই যে 1/2 ডজন না মাল ধরে নিই আমি এখানে 9 ডজনের হিসাবটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, যে 1/2 ডজনের দাম ধরলে এখানে কিন্তু 20 টাকা, আর ধরেন এখানে 20 টাকা ধরলে 131 টাকা আপনার 9.5 ডজন 1 কেজি কাঠি ডিপিং করে পাউচিং করার পরে বিক্রি করলে ভালো সেন্ট করে। সবাই তো বলে যে কাঠি তো অনেকে দেয় কিন্তু সেন্ট পায় না, তো সেন্টের হচ্ছে গন্ধ যেন ভালো থাকে, তো তার জন্য বলছি বন্ধুরা আপনারা যদি ভালো সেন্ট দিয়ে করেন অর্থাৎ আমার 1400 টাকা সেন্ট ধরা হয়েছে এখানে, যদি আপনারা ভালো সেন্টের পরিমাণটা বেশি দেন, আমি দিয়েছি এখানে 50 গ্রাম দিয়েছি, তো 50 গ্রামে কিন্তু যথেষ্ট ভালো সেন্ট হয়েছে, এবং ডিপি যেটা এবং ডিপিং সিস্টেম যেটা আপনাদেরকে দেখালাম সেই সিস্টেমে আপনাকে করতে হবে। সেন্টের ক্যাটাগরি, সেন্টের যদি আপনার হচ্ছে পরিমাণ ঠিক থাকে, সেন্টের যদি সুগন্ধিটা ভালো থাকে দামি হয় তাহলে কিন্তু আপনি 50 গ্রামে আর 50 গ্রাম ডিপিতেই এক্সেস একদম
আরামসে হয়ে যাবে। এই যে সিস্টেমে আপনাদেরকে মেখে দেখালাম যে ডিপিং সিস্টেমটা, অর্থাৎ হচ্ছে ছিটিয়ে ছিটিয়ে হাতের সাহায্যে মিক্সিং করা, সেটা কিন্তু আপনার পারফেক্ট হবে এবং কাঠি জ্বালানোর পরে কিন্তু অবশ্যই সুগন্ধি কিন্তু ভালোভাবে বের হবে বন্ধুরা। এটা আপনারা ট্রাই করে দেখবেন, আমি বলছি না আমি নিজে আপনাদেরকে প্রত্যক্ষ করে দেখালাম এবং আপনারা ঘরে বসে ট্রাই করবেন, দেখবেন এটা কিন্তু রেজাল্ট ভালো হবে বন্ধুরা। যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। আর যে সমস্ত বন্ধুরা আপনারা নতুন এসেছেন আমার চ্যানেলটিকে ফলো করছেন আজকে, তাদের জন্য বলছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন। আগামী নতুন নতুন ভিডিও আমি ধূপকাঠি ব্যবসার উপরে হোক বা স্মল বিজনেস আইডিয়ার উপরে হোক প্রচুর ভিডিও আমি আপলোড করব, সেগুলো কিন্তু আপনারা অবশ্যই আপনাদের যদি সাবস্ক্রাইব করা থাকে চ্যানেলটিকে, মাল্টি ট্যালেন্টেড করলেন, তবে কিন্তু আপনাদের নোটিফিকেশনে কিন্তু অবশ্যই এটা অটোমেটিক চলে আসবে আর বেল আইকনে আপনারা হিট করে রাখবেন বন্ধুরা। তো বেল আইকনে যদি আপনারা হিট না করে রাখেন তাহলে কিন্তু নোটিফিকেশন আপনারা কিন্তু নাও পেতে পারেন সময়ের ক্ষেত্রে আর কি। যার জন্য বলছি যে ভিডিও যখন ফলো করেন কিছুটা হলেও টিপস তো আমার কাছ থেকে পাচ্ছেন, তাহলে কিন্তু আপনাদের যে এটা কিন্তু করে রাখলে অনেক সুবিধা হবে এবং পরবর্তীতে যে সমস্ত ভিডিও আপনাদের জন্য আপলোড করবো সেগুলো কিন্তু দেখে নিয়ে আপনাদের ব্যবসার পিছনে সাপোর্ট দিতে পারেন বন্ধুরা। তো আজকের জন্য ভিডিওটি এতটুকু ছিল বন্ধুরা, তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো নমস্কার বন্ধুরা, গুড ডে, ধন্যবাদ।